সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সৌর বিদ্যুতের চার্জিং পোর্ট রয়েছে, মানে চার্জিং সোলার চার্জ কন্ট্রোলার সিস্টেম অবস্থা। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আইডি কল একটি সোলারের প্যানেল। তো এটার ভিতরে একটি দুটি তিনটি আইসি দ্বারা গঠিত, তাতে রয়েছে আরও দুটি ট্রানজিস্টর। মোটামুটি অনেকটাই ভালো এবং এখানে রিটেন করেছি। তো বন্ধুরা, আমি আরেকটি সোলার চার্জিংয়ের কাজ করলাম। তো দেখতে পাচ্ছেন এই সোলার চার্জিংটি, তো দেখতে পারলেন এই সোলার প্যানেলটি চার্জ হচ্ছিল না, এখন আমি চার্জ করে দিলাম, মানে ঠিক করে দিলাম। তো আজকে আমি আরেকটি সোলারের বাংলা বলতে গেলে বাংলা যে চার্জিং থাকে সেই চার্জিংয়ের লিস্টটা দিয়েছে। এই চার্জিং সোলার চার্জ আমি এখন এটাকেও ঠিক করে নেব। এটা সবথেকে বাংলা সবথেকে কম দামি একটি চার্জিং, দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে গ্রামীণ প্লাস, তার নাম হচ্ছে গ্রামীণ প্লাস 4GS মডেল কনভারেবল 10। দেখতে পাচ্ছেন এটার পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন। তো আমরা এই দেখতে পাচ্ছেন আমি চার্জারটি ওকে করে নিয়েছি,